ফার্স্ট ফিমেল অ্যাস্ট্রোনট অফ চায়না, প্রথম মহিলা মহাকাশচারী পাঠালো চীন। মহাকাশ গবেষণা ও অভিযান খাতা কলমে শুরু করার 21 বছরের মাথায় প্রথম মহিলা মহাকাশচারী পাঠালো চীন, যিনি হলেন তিনজন মহাকাশচারীর অন্যতম একজন। এরা সকলেই যাচ্ছে পৃথিবীর কক্ষপথে চীন যে বিশাল মহাকাশ স্টেশনটি তৈরি করেছে সেইখানে। কয়েক সপ্তাহ আগেই সেই নির্মীয়মান মহাকাশ স্টেশনে প্রথম মহাকাশচারী, যাদেরকে চীনের ভাষাতে টাইকোনটস বলা হয়, তাদেরকে পাঠিয়েছিল চীন। চায়না ম্যানড স্পেস এজেন্সির তরফে দেওয়া একটি বিবৃতিতে শুক্রবার এই খবরই জানানো হয়েছে। বলা হয়েছে, শুক্রবার ভারতীয় সময় রাত 9:53 তিনজন মহাকাশচারীকে নিয়ে উৎক্ষেপণ করা হবে লংমার্চ 2F রকেট। তারপর সেংজং 13 মহাকাশযান তাদেরকে নিয়ে যাবে পৃথিবীর কক্ষপথে নির্মীয়মান চীনের মহাকাশ স্টেশনে। উত্তর পশ্চিম চীনের গোবি মরুভূমির লাগোয়া শিকুং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লঞ্চ করা হয় এই লংমার্চ F2 রকেটকে। চায়না ম্যানড স্পেস এজেন্সির তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তিনজন মহাকাশচারীকে এই প্রথমবার পাঠানো হচ্ছে নির্মীয়মান মহাকাশ স্টেশনে। তার মধ্যে একজন হচ্ছে মহিলা, তার নাম ওয়াং ইয়াপিং। তার বয়স 41 বছর, তিনি চীনের প্রথম মহিলা মহাকাশচারী। তার সঙ্গে আছেন আরও দুজন মহাকাশচারী, তাদের নাম জাইজিয়াং ও ইয়ে গুয়াংফু। এদের মধ্যে জাইজিয়াং মহাকাশযানের পাইলট। প্রথম মহিলা মহাকাশচারী ওয়াং ইয়াপিং নির্মীয়মান মহাকাশ স্টেশনের বাইরে কিছু গবেষণা করবেন বলে চায়না ম্যানড স্পেস এজেন্সির দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে। সো বন্ধুরা, এটা ছিল একটি লেটেস্ট আপডেট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটা আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।